নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না কর্কর রাশি একশো কুড়ি দিন আপনাদের জীবনে কি ঘটতে পারে বা কি ঘটতে চলেছে আপনার দশম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এটি অবশ্যই আপনারা জানেন অবগত আছেন কিন্তু এই বৃহস্পতি সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত দু সাল এই যে সময়টুকু একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রি হচ্ছে রেটোগ্যাট হচ্ছে অর্থাৎ বৃহস্পতি যে গতিতে যাচ্ছিল সেই গতিটা মন্থর হচ্ছে আর জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত আছে বর্ণিত আছে শুভগ্রহ বক্রি হলে শুভত্ব নিয়ে আসে তাই এই যে আপনার দশম স্থানে বৃহস্পতি বক্রি হচ্ছে যার ফলে কিছু তো পরিবর্তন অবশ্যই আপনারা পাবেন আর এটি কোনো নিছক ঘটনা নয় আপনি যদি ভাবেন নিছক ঘটনা তাহলে ভুল করছেন এটি কিন্তু বারো বৎসর আগে এই রকম বক্রি হয়েছিল আপনার এই দশম স্থানে অর্থাৎ দু সালে সেপ্টেম্বর মাসে যদি আপনার সেই সময় কোনো ভালো পরিবর্তন আসে এই সময়ও আপনারা পাবেন যাই হোক এই যে বৃহস্পতি আপনার দশম স্থানে থাকছে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানের অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতি যার ফলে এই সময় কর্ম নিয়ে যাদের সমস্যা আছে কর্মস্থানের সমস্যা চলছে সমস্যাটা অনেকটা দূর হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা আপনার দূরে কর্মরত আছেন প্রত্যেক দিন আপনাদের যাওয়া আসা করতে হয় বা সপ্তাহ একবার আপনার যাতায়াত করেন এই সময়কালের মধ্যে কিভাবে যাতায়াত করবেন বা একটি ভালো পন্থা আপনারা পেয়ে যাবেন বা সেখানে থাকার জন্য সেরকম চিন্তাভাবনা আপনার মধ্যে আসবে বা আপনি রোজ যাতায়াত করতে পারবেন এরকম ক্ষেত্রে কোনো গাড়ি ইত্যাদি যা একটা পরিবর্তন আসবে যেটি কিন্তু আপনার এই সমস্ত ক্ষেত্রে ভালো বলা যেতে পারে আপনারা যারা রকম শরীর স্বাস্থ্য সমস্যায় ছিলেন যেখানে কর্মরত আপনি আছেন মেডিক্লেম করেছিলেন আবেদন করেছিলেন এই সময়কালের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এই সময়কালের মধ্যে আপনি যেখানে কর্মরত আছেন সেখানে অবশ্যই আপনার কিছু সমস্যা তাদের সঙ্গে শেয়ার করতে পারবেন মনটা আপনার হালকা হবে তবে হ্যাঁ উপযুক্ত ব্যক্তিকে শেয়ার করবেন তা হলে সেই ব্যক্তি কিন্তু আপনার উপহাস করতে পারে আপনি কিন্তু তাদের কাছে উপহাসের পাত্র হতে পারেন তাই যথাযথ ব্যক্তি বুঝেই কথা বলবেন এবং আপনারা এই সময় সঞ্চয় করতে পারবেন অর্থাৎ সেই সঞ্চয়ের মন মানসিকতা আপনার মধ্যে আসবে আপনারা যারা পূর্বে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছিলেন বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছিলেন কেউ হয়তো টাকা এখান থেকে তুলেও নিয়েছিলেন কিন্তু এই যে সময়টুকু অর্থাৎ একশো কুড়ি দিন যারা রেখেছিলেন আপনাদের কিন্তু আর্থিক গেন হচ্ছে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই ক্ষেত্র থেকে আর যারা তুলে তুলে নিয়েছিলেন তারা অবশ্যই আফসোস করবেন এবং এই সময়কালের মধ্যে আপনার মধ্যে সঞ্চয় করার চিন্তাভাবনা থাকবে কোন ক্ষেত্রে সঞ্চয় করলে আপনাদের ভালো হবে তবে এই সময় সঞ্চয় আপনারা করবেন অবশ্যই লং পিরিয়ডের জন্য করবেন সঞ্চয় ডিপোজিট কোথাও করতে পারেন বা শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রে আপনার যদি নলেজ থাকে বা কারোর পরামর্শ নিয়ে আপনারা এই সময় কিন্তু করতে পারেন লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই আপনার চেষ্টা রাখবেন সঞ্চয়ের মন মানসিকতা আপনারা আসবে এবং যেটি আপনার ক্ষেত্রে সুবিধাজনক আপনার হবে সেটি অবশ্যই করবেন এই সময়কালের মধ্যে আপনারা যারা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন যেখানে আপনাকে বেশি কথা বলতে হয় কথা বলে বিভিন্ন ব্যক্তিকে ইমপ্রেশন করতে হয় কমিউনিকেশান ক্ষেত্রে বলুন নিউজ ইত্যাদি ক্ষেত্রে এখানে যদি আপনি নিজেকে গড়েন প্রফেশনাল হিসাবে এই সময়টা কিন্তু ভালো বা রকম কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন আলো কিন্তু উচ্চতার দিকে যাচ্ছেন এই সময় আপনার নামের একটি ব্যাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে এবং এই সময়কালের মধ্যে যারা কর্মরত আছেন যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি যথারীতি পালন করবেন এই সময়কালের মধ্যে আপনারা যারা ভাবছিলেন ঘর আপনি নিজস্ব কোনো জায়গা আছে সেই জায়গাটা আপনি ঘর বানাবেন কিছু ব্যক্তিকে ভাড়া দিতে চাইছেন কিছুটা প্রোমোটারির মতো সেটি এটি আপনার নিজস্ব জায়গা আবাসিক কিছু করতে চাইছেন এই সময়কালের মধ্যে আপনারা করতে পারেন এবং আপনারা যারা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যেখানে আপনি আশা রাখছেন যে কর্মক্ষেত্র থেকে যেসব বেনিফিটগুলো পাওয়া যায় গাড়ি ইত্যাদি আপনার জন্য স্পেশাল সেটিও কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা পেয়ে যাবেন কর্মস্থলে হায়ার পোস্ট অবশ্যই আপনাদের হবে দীর্ঘদিন ধরে উচ্চতর পোস্ট বেতন বৃদ্ধি এইগুলোর জন্য আপনারা চেষ্টা রেখেছিলেন এই সময়কালের মধ্যে অবশ্যই আপনাদের হয়ে যাবে সেটি কিন্তু আপনারা পাচ্ছেন এই সময়কালের মধ্যে কর্মস্থানে এই যে বললাম ব্যক্তি বুঝে কথা বলবেন কিছু ব্যক্তি কিন্তু আপনার নেগেটিভ ছড়াতে পারে এই সময়কালের মধ্যে তবে হ্যাঁ এই সময়কালের মধ্যে কর্মস্থানান্তরিত হওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা ভাবছেন কর্মস্থানান্তরিত হবে এই সময় যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে কিছু ক্ষেত্রে আপনার কাছাকাছিও হতে পারে এমন কোন ক্ষেত্রে কাজ করেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো শনি কিন্তু আপনার অষ্টম স্থানে আছে পূর্বে দু সালে কিন্তু তৃতীয় স্থানে ছিল এখন অষ্টম স্থানে আপনার রাশি বা লগ্ন থেকে কর্কট রাশি বা লগ্ন থেকে যার ফলে শরীর স্বাস্থ্যের কিছু যে সমস্যাগুলো হচ্ছে বা আপনারা যারা কর্মস্থানের মধ্যে আছেন ছুটি চাইছেন কোনো কিছু ক্ষেত্রে বেড়াতে যাবেন বা শরীর স্বাস্থ্যের জন্য এমন কোনো ক্ষেত্রে কাজ যে আপনি আছেন সেখানে সহজে দিচ্ছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এই সময় কিন্তু আপনাদের ছুটি মঞ্জুর হয়ে যাবে এটি কিন্তু নিশ্চিত এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা পূর্বে কোথাও আপনার অর্থ ছিল সেটি ব্যাংক হতে পারে পোস্ট অফিস হতে পারে ইন্স্যুরেন্স হতে পারে বা আপনি পূর্বে বললাম যে শেয়ার মার্কেট রকম ক্ষেত্র থেকে কিছু আর্থিক বেনিফিট আপনি পাবেন এবং সেই অর্থ পুনরায় আপনাকে আবার কোনো ক্ষেত্রে বিনিয়োগ বা ডিপোজিট ইত্যাদি ক্ষেত্রে করতে দেখা যাবে অর্থাৎ গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী এই রকম মন মানসিকতা আপনার মধ্যে নিয়ে আসবে দীর্ঘদিন কোনো কাজ আটকে আছে সেরকম কাজ এই সময়কালের মধ্যে আপনাদের হয়ে যাবে নিশ্চিত কোনো সফলতা আপনি পাবেন একটু কিছু চেষ্টা করলেই সেই সমস্ত ক্ষেত্রে একটি বাধা আপনার হয়েছিল এই যে গুরু দেবগুরু বৃহস্পতি বকরি হবার ফলে সেরকম বাধা অনেকটা কিন্তু দূরে চলে যাবে হঠাৎ কিন্তু কর্মপ্রাপ্তির যোগ আছে বা পরিবারের মধ্যে আপনি কিছু করতে চাইছেন পারিপার্শ্বিক পরিবেশ থেকে আপনি কিন্তু যথেষ্ট সহযোগিতা পাবেন এই সময়কালের মধ্যে আপনার পরিবারের মধ্যেও থেকেও কিছু আপনারা করতে পারেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে কারণ এই যে দশম স্থানে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু রাহু থাকবে যার ফলে কর্মক্ষেত্রে হঠাৎ কিছু আপনি আশা রাখতে পারেন সেটি হতে পারে আপনার স্থানান্তরিত বেতন বৃদ্ধি উচ্চতর পোস্ট সেগুলো কিন্তু হবার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনার যদি পিতা থাকেন পিতার যথেষ্ট কিছু উচ্চতর আপনি আশা রাখতে পারেন যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন অর্থাৎ পিতার দিক থেকে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি সেটি অবশ্যই এই সময়কালের মধ্যে আপনারা একটু আশা রাখবেন পারিবারিক ক্ষেত্রে যদি আপনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে পরিবারের সকলের দায়িত্ব বা কাকে কিভাবে পরিচালনা করবেন যথার্থ চিন্তাভাবনা আপনার মধ্যে থাকবে এই সময়কালের মধ্যে আপনার পরিবারের কেউ যদি চাকুরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন এই সময়কালের মধ্যে কোনো ছোটোখাটো হলেও সুসংবাদ আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সময়কালের মধ্যে আপনার পরিবারে সন্তান যদি কোথাও চেষ্টা রাখেন কোনো এডুকেশান ক্ষেত্রে প্রবেশিকা ক্ষেত্রে এই সময় সেটিও কিন্তু হবার যোগ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক একশো কুড়ি দিন আপনাদের জীবনে কিছু না কিছু ফল অবশ্যই নিয়ে আসবে দু সালে যদি আপনি সেপ্টেম্বর মাসে কোনো কিছু ফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই সময়ও আপনারা পাবেন কারণ দীর্ঘ বারো বৎসর পর আপনার দশম স্থানে বৃহস্পতি বকরি হচ্ছে মাস প্রত্যেক রাশিফল অবশ্যই দেখবেন কিছু গ্রহের পরিবর্তনে কিছু ভালো মন্দ নিয়ে আলোচনা করবো আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ